তাকে আপনি খোলা আকাশের নিচে ফেলে নিজে কোথাও চলে গেলেন, কারণ আপনি মনে করছেন হয়তো বা একটি অন্যায় করেছেন। আর এই কারণটির জন্য একটি ছোট্ট শিশুকে খোলা আকাশের নিচে রেখে কোথাও চলে যাওয়াটা কেমন, কি দোষ তার? তার মিটমিট করে তাকিয়ে থাকা কিংবা খোলা চোখে আকাশকে দেখা, শীতের রাত, কুয়াশা, চারপাশের নানাবিধ এমন যন্ত্রণাদায়ক দৃশ্যগুলোকে দেখতে দেখতে আমরা শুধু একটা কথাই চিৎকার করে বলতে চাই, এই শিশুটিও বোধহয় চিৎকার করে বলতে চেয়েছেন, আমাকে একটু বাঁচতে দাও। বন্ধুরা, আপনারা যারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, আপনারা মানবিক, আপনারা মানুষের ভালো চান। PB24 এ এই আয়োজনটিতে আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, আপনারা প্রত্যেকেই বিশ্বাস করেন আমাদের চতুর্পাশের সমাজটি আরেকটু ভালো হবে, সুন্দর হবে। আমরা এই বিষয়গুলো তুলে ধরতে চাই, এই বিষয়গুলো তুলে ধরতে চাই, কারণ আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, এই গোটা অনুষ্ঠানটি দেখার পর একজন মানুষও, আগামী প্রজন্মের একটি শিশুও, একটি যুবক, যুবতী, কিশোর, কিশোরী, তারাও যদি মনে করেন যে না, এই অন্যায়গুলোতে আমরা থাকবো পাশে, বা অন্তত এই শিশুটিকে বাঁচিয়ে কোথাও নিয়ে যাব, ঠিক যেমন ভাবে আজ সাধারণ মানুষ একটি ভূমিকা পালন করেছেন, আমরা এই অনুষ্ঠানের একেবারে শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বাট কাম অন লেডিজ এন্ড জেন্টলম্যান, হাউ মেনি মোর ডেজ, আর কতদিন, আর কতদিন আমরা এই বিষয়গুলো সহ্য করতে থাকবো, আর কতদিন এক একটি অন্যায়, কোট আনকোট, এক একটি পাপ বোধের জন্য আমরা একটি ছোট্ট শিশুকেও পর্যন্ত মেরে ফেলতে চাইব? এ আসলে কি হচ্ছে, কেন এমন হয়ে যাচ্ছে আমরা? এই প্রশ্নগুলো নিয়ে আজ আপনাদের সামনে আপনারা কথা বলবেন প্রত্যেক দিনের মতো, আপনারাই বলে দেবেন কি করতে হবে, আপনারাই বলে দেবেন কি করা যেতে পারে, আপনারাই আমাদেরকে আরেকটু ভালো রাখার ওষুধ সত্যি অর্থে আমাদেরকেই দেবেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন, নমস্কার। আমি বিচ্চন্দ্রমল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী গত শুক্রবারে হসপিটাল, দিদি হসপিটালে ভর্তি করেছিলাম ডেলিভারি। হ্যাঁ, 6 মাস হইতে আমার ডেলিভারি হয়ে গেছে, দুটা জমক বাচ্চা, হ্যাঁ জীবিত, দুটাই মারা গিয়েছে। এখন উনি খুব কষ্টে আছে, আপনাদের পর্দা দেখে আমার একটু করুণা জাগ্রত হলো, কি আপনার বাচ্চাটাকে আনতে পারি? আপনি কে বলছেন? আমি বিচ্ছন্নমন থেকে বলছি, বাপ্পি দেবনা। আচ্ছা, আপনি কার কথা বললেন এটা? একটা শিশুতে পাওয়া গেল। না না, আপনি কার কথা বললেন যিনি হাসপাতালে ছিলেন? উনি আমার স্ত্রী। আপনার স্ত্রী? আচ্ছা, আপনার টেলিফোন নাম্বার আমরা রাখছি, আপনি টেলিফোন করেছেন, এবং আপনি তো নিশ্চয়ই জানেন যে পুলিশ যখন একটি শিশুকে উদ্ধার করে, তার সরকারি আইন কানুন ইত্যাদি থাকে, তাকে অ্যাডাপ্ট করার জন্য সরকারি কিছু নিয়ম ইত্যাদি থাকে, আমরা নিশ্চয়ই আপনাকে আরো বিস্তারিত টেলিফোনে বলবো। তবে আপনাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, যে আপনি এই রকম একটি সময়েও আপনি প্রথম টেলিফোন করলেন আজ, এবং আপনি শিশুটিকে নিতে চাইছেন, এটাই বোধহয় আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য হয়ে থাকবে। অনেক কৃতজ্ঞতা আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকি, হ্যাঁ আমরা কথা বলবো আপনার সঙ্গে, আপনার টেলিফোন নম্বর থাকলো আমাদের কাছে, আমরা এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পর কথা দিচ্ছি, আপনার সঙ্গে কথা বলবো। ঠিক এইভাবেই, ঠিক এইভাবেই আমরা আসলে সমাজকে বদলে দিতে পারি, পাল্টে দিতে পারি, এর খোল নলচে আমরাই পাল্টে দিতে পারি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বিজয় বলছি, খুব সুন্দর একটা অনুষ্ঠান করছেন PB24। আমার খুব খারাপ লাগে দুঃসমতে, একটা বাচ্চা শিশু, এক বিঘে বাচ্চারা যে ডেনের পর ভালো আছে আসছে, কিরকম কিরকম মানুষ হতে পারে, কি মানুষ, তার মানুষ যে এরা করছে, কিরকম জঘন্য কাজ করছে, একটা বাচ্চা একটা শিশুকে এইভাবে জন্ম সাথে দিতে পারে, রাস্তার ফলে একে দিয়ে এইভাবে, তার জন্য কি ভগবান নাই, তাদের ভগবান আসতে দিচ্ছে, ভগবান থাকা নইলে আজকে আশ্রমে চলে গেছে। যাক, আমি এই সমস্ত আগামী যে দেওয়ার জন্য আমি অপরাধীদের অনুরোধ করবো, বাইকের সত্য বিচার করার জন্য
নমস্কার, ভালো থাকবেন, সাবধান থাকবেন, দাদা নমস্কার, অনেক ধন্যবাদ। আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার বন্ধু, আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, প্রথমে আমি আপনার TV24 কে খুব অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রথম যে ফোন করেছিল ওনাকে আমার অশেষ প্রণাম, ওনার জন্য কিছু বলার নেই। আর দ্বিতীয় কথা বলছি দাদা, মানে তুমি তো দাদা কয়েকদিন পরেই চলে যাবে আগরতলা থেকে, তো এই জন্য একটু শিশুদের জন্য প্রোগ্রাম করো না, তুমি শিশুদেরকে ছোট থেকে যেভাবে তুমি এখন দেখাচ্ছ বড়দেরকে শিখিয়ে লাভ নেই, একদম যারা কচি কাঁচা বাচ্চা আছে ওদের জন্য কিছু প্রোগ্রাম করে ওদেরকে একটু শিখিয়ে বড় করে দিয়ে যাও না তুমি, এটাই আমি তোমার কাছে অনুরোধ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আগরতলা ছেড়ে চলে যাব হঠাৎ এই কথা আপনাকে কে বললো? বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। দাদা, গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান তুলে ধরেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। ফুল কে ভালোবাসে না এমন কোন লোক নেই, গান কে ভালোবাসে না এমন লোক নেই, আর শিশুকে ভালোবাসে না এমন কোন লোক নেই। তবে এটা শিশুকে আমরা ভালোবাসি, এবং ওই শিশুর তো মা রয়েছে, সে তো এই অবৈধ বৈধতার চিন্তা করে এই কাজটা করেছে, আগে চিন্তা ভাবনা করে করতো। যাই হোক দাদা, যে জিনিসটা তুলে ধরেছেন খুব গুরুত্বপূর্ণ, শিশুর একটা ভবিষ্যৎ হয়ে যাক অনেকে চাইছেন, এটা ভালো, ধন্যবাদ, নমস্কার। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার, সত্যি TV24 আজকের দিনেও আমার মন কো বুঝি না, নিষ্ঠা শিশুদের প্রতি অবহেলা চলবে? আমরা আন্দোলন করি বেটি বাঁচাও বেটি পড়াও নারী নির্যাতন, আমরা সেখানে একটা আন্দোলন করি না, যারা করে হয়তো করতে পারে অবাক কারণে, সেটা কি উচিত? ওদের জন্য আমরা কিছু করি না, একদিন একটু বাড়িতে 10 মিনিট ছিল বিদ্যুৎ অফ থাকে। নমস্কার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো, কে আছেন? নমস্কার। নমস্কার, যে বাটিয়াবনগর থেকে যে জায়গা থেকে শিশুটা উদ্ধার হয়েছে, এই জায়গার থেকে যে উদ্ধার করতে ছবিটা তো দেখানোর লাগে আর কি, এটা তো রাস্তার মাথাতে দাঁড়াই আছে উদাহরণ দেখাইতেছে, যে জায়গার থেকে উদ্ধার হয়েছে বাচ্চাটা, এই জায়গার ছবিটা একটু দেখাইলে ভালো হইতো আর কি। আপনি ছবিটা দিয়ে কি করবেন? আপনার ছবিটা দিয়ে বিশেষ কোনো দরকার আছে? না না, আমরা দেখতাম আর কি। আপনি বিষয়টি নিয়ে কথা বলুন না, আপনি এই বিষয়টি নিয়ে কথা বলুন, ছবিটা দেখে আপনি কি করবেন, কি দেখতে চাইছেন? না না, ছবিটা তো আমরাই উদ্ধার করছি, আমরাই উদ্ধার। খুব ভালো, আমরা তো অনুষ্ঠানের একদম শুরুতেই যারা উদ্ধার করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি। আপনারা আবার আলাদা করে নিজের ছবি এটার মধ্যে দেখতে চাইছেন কেন? কি এমন গর্বের ব্যাপার এটা? ধন্যবাদ। একটি ছোট্ট শিশুকে না হয় আপনি বা আপনারা উদ্ধার করেছেন, এবং PB24 এর একদম শুরুতেই অনুষ্ঠানে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছি আমরা, আপনি টেলিফোন করে নিজের ছবি আবার দেখতে চাইছেন কেন? কি এসে যায়? আপনি একজন ছোট্ট শিশুকে উদ্ধার করেছেন, এটাই তো আপনার কর্তব্য, এটাই আপনার দায়িত্ব, আপনি তো মান এবং হুঁশ নিয়ে বাঁচেন, আপনি তো মানুষ, আপনি তো সমাজের জন্য জন্মেছেন, এই সমাজ আপনাকে প্রত্যেক দিন নানা কিছু দেয়, ভেবে দেখুন একবার, যে নাপিত আপনার চুল কেটে দেয় প্রত্যেকবার, যে রিক্সা চালক আপনাকে এপার থেকে ওপারে নিয়ে যায়, যে অটো চালক বাস চালক আপনার জন্য কাজ করেন, আপনি তাকে বিনিময়ে সামান্য পয়সা দেন বটে, কিন্তু তিনি তাকে পরিষেবা প্রদান করেন, আর আপনি নিজে একজন নাগরিক হয়ে বিনা পয়সায় হয়তোবা আজ একটি সামাজিক কর্তব্য পালন করেছেন, ধন্যবাদ আপনাকে, আপনাদের যারা উদ্যোগটি গ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের বিষয়া যে এই অনুষ্ঠান কথা বলতে চাইছে, আপনাদের কাছ থেকে শুনতে চাইছে, এই অবহেলাগুলো, এই লাঞ্ছনাগুলো, এইভাবে নিজেদের অপরাধ বোধের জায়গা থেকে
আর কতকাল আমরা ছোট ছোট শিশুদের এইভাবে হেনস্থা করতে থাকব, তাদেরকে নৃশংসতায় নিজেদের হিংসাত্মক একটি মননের জানান দিতে থাকব। আজ এই বিষয়টি নিয়ে কথা বলছি আমরা। এই দেখুন না বন্ধুরা অনবরত চেষ্টা করছেন তারা কথা বলবেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ বাসের ভিতরে যে ছোট খাটো যে প্রোগ্রামটা আপনারা দেখাচ্ছেন খুব সুন্দর প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা চাই। তবে কি বলবো, আমরা চাই কি মানে সুন্দরটা দেখতে চাই, তবে ডিস্টার্ব করে আমাদের এখানে, পিকচার এবং সাউন্ড ঠিকঠাক আসে না, বাকি চ্যানেল গুলো ঠিকঠাক আসে, এমন হয় কেন? আমি তো বলতে পারবো না এমন কেন হয়। আপনার লোকাল ক্যাবেল অপারেটরের সঙ্গে কথা বলতে হবে। সৈকত দেব লিখে পাঠিয়েছেন, হায় রে ভগবান, কোন মায়ের কোলে শিশু দিলি, একটি শিশুর জন্যে তোর চরণে কত মা মাথা ঠেকায়, যার কোলে দিলি সেই তার মূল্য বুঝল না, তুই না অন্তর্যামী, সত্যি কি তাই? আহারে, ভগবানের উদ্দেশ্যে লিখেছেন আমাদের এক দর্শক, প্রশ্ন করেছেন ভগবানকে। আরেক বন্ধু লিখছেন, একদিন এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে যাব, শুধু এটুকুই বলার। বাহ, আজকের এই আয়োজনে আপনারা সবাই সামিল হন, কথা বলুন, বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হই, নিজেদের আওয়াজ তুলে ধরি। যেমন এক বন্ধু লিখছেন, ধন্যবাদ দাদা এই অনুষ্ঠানটি করার জন্য, প্রতিদিন আপনাদের চ্যানেলের মাধ্যমে সমাজের নানান দিকের অবক্ষয়গুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছি। একজন মা যখন তার প্রাণপ্রিয় সন্তানটিকে এভাবে ফেলে দেয়, তখন মনে হয় মানুষের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা একেবারেই শেষ হয়ে যাচ্ছে। মানুষ সমাজের শ্রেষ্ঠ প্রাণী, আর আজ এই শ্রেষ্ঠ প্রাণীরাই সমাজের নিকৃষ্টতম কাজগুলো করছে। আমাদের সঙ্গে প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত হয়ে পড়েন, বিষয়গুলো নিয়ে নিজেরা কথা বলেন। আরো এক বন্ধু খোয়াই থেকে দুর্গানগরের রাজীব আচার্য লিখছেন, সদ্যজাত শিশুকে খোলা আকাশের নিচে রাস্তায় ফেলে চলে গেছে মা, আমরা কি হৃদয় কি পাষাণ, তুমি মা জন্ম দিয়েই ফেলে দিলে, পালন করতে পারবে না যখন জন্ম দিলে কেন, আমি যে পথে শুয়ে কান্না করছি শুনতে পারছো না মা, তুমি কেন করলে এরকম, মা তোমায় ছাড়া থাকবো কি করে, তুমি ঠিক করনি, থাকতে পারবে তো আমাকে ছাড়া, খুবই দুঃখনীয়, মনটাকে মানিয়ে নিতে পারলাম না, ধন্যবাদ বলবো না, বলবো শুধু বাঁচতে দাও, শুভরাত্রি দাদা। রাজীববাবু অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে ঠিক এইভাবেই আপনারা নিজেদের মতামত তুলে ধরবেন, নিজেদের ভাবনাগুলো বলবেন, আপনারা বিষয়গুলো নিয়ে কি ভাবছেন, কি করা উচিত, আমরা কি করতে পারি, এবং এই বিষয়গুলো যদি সমাজের বুকে চলতে থাকে, এই বিষয়গুলো যদি এই রকম ভাবেই আমরা প্রতিনিয়ত দেখতে থাকি, তাহলে কি করব। আরো এক বন্ধু লিখছেন, পিবি টোয়েন্টিফোর মানেই প্রত্যেক দিন সমাজের জন্য নতুন কিছু ভাবা, নতুন কিছু বলা, আপনাদের এই আয়োজন ভালো লাগে, আপনারা ঠিক এইভাবেই নিজেদের মতো করে বিষয়গুলো তুলে ধরুন, আমরা এটাই চাই। বাহ, বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো, কে আছেন? নমস্কার।
কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হলো। প্রত্যেক দিন আপনারা আমাদের আয়োজনগুলোর সঙ্গে যুক্ত হন, নিজেদের ভাবনা আমাদের সঙ্গে ভাগ করেন এবং আপনাদের মতামত আমরা দর্শকদের সামনে তুলে ধরি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলতে চাইব। কে আছেন? নমস্কার। ঠাকুরের এহার লিগা যাতে দয়া মায়া হয় এটাই, যাতে সে আমাদের দিকে মানে খুবই উপরের দিকে যাইতে পারে এটাই বাচ্চারা যাতে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনাদের এই ভাবনার আদান প্রদানগুলো আমি নিশ্চিত বহু মানুষকে ভাবতে শেখায়, বুঝতে শেখায়, বহু মানুষকে তাঁদের মতো করে বিষয়গুলো নিয়ে একটি মতামত তৈরি করতে শেখায় নিজেদের মধ্যে। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, একটা শিশু বাচ্চা এইভাবে আমরা চাই ভগবানের কাছে আশীর্বাদ করে সবাই মিলে হাত জোর করে বলছি ভগবানকে ডাকি যে ঈশ্বর সরজন আগামী যেন কিছু হয়। নমস্কার, অনেক ধন্যবাদ। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো। কে আছেন? নমস্কার দাদা, আমি কেন্দ্র বাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। দাদা এটা মানি আমার তো মনে হয় না, এটা মা মা নামে তো কলঙ্ক নেই। মা সন্তানদের যদি বাঁচতে ফেলে দিয়ে এটা তাইনি তো মা না, এ কেমন মা রাস্তে সন্তানদেরকে ফেলে দিয়েছে। ধন্যবাদ, সঙ্গে থাকি। আরো এক বন্ধু আছেন, কথা শুনবো। কে আছেন? নমস্কার। নমস্কার, এয়ারপোর্ট থেকে ভানু দাস। হ্যাঁ বলুন। আমি এই প্রোগ্রাম আপনার প্রোগ্রাম সবসময় দেখি, তবে প্রথম যে ফোন করেছিল উনি যদি ওই শিশু থেকে দত্তক নেই তারপরে ওনাকে আমি ধন্যবাদ জানাবো। আর সকল নমস্কার। অনেক ধন্যবাদ। আরো এক বন্ধু আছেন, কথা শুনতে চাই। কে বলছেন? নমস্কার, কমলপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। ওকে তো বাচ্চা দেওয়ার জন্য রাস্তায় রাখা হয়েছে আমি মনে করি, কারণ মহাভারতের যে কর্ণ, কর্ণকে তো রাখা হয়েছিল তারা বাঁচার জন্য। এটা একটা দুর্ঘটনাজনিত ঘটনা, যারা সন্তান হইলে তারা করে ইচ্ছা ছিল, যারা সন্তান যদি না হইতো তারা রাখলো হইলে। ওই জন্য তার যে মা তার বুকেও কিন্তু কান্না আইতাছে যে কি করলাম, রাখতেও পারে না আবার তারে বাঁচার জন্য রাস্তায় রাখে গেছে। আমি মনে করি লোকটা কিছু মানবিকতা আছে, কিন্তু এত যারা সন্তান হয়ে গেছে আমার মনে হয়েছে আর কি। নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো এক বন্ধু এসেছেন, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, বলুন। বলছিলাম কি বাচ্চাটা কি কোনো অপরাধ ছিল ওর মা বাবা যে এরকম কাজ করলো? এই প্রশ্ন তো আমাদেরও। তো বলছিলাম কেন নিষ্পাপ শিশুটাকে কষ্ট দেওয়া হলো? ঠিক, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর বাচ্চাটা যেন পুনর্জন্ম নিয়ে সে আবার ভগবান রূপে জন্ম নেয়। না না, বাচ্চাটা ভালো আছে, পুনর্জন্ম দরকার নেই তার, আপাতত সে যথেষ্ট ভালো আছে এবং সে পুলিশি সহায়তায় অন্তত প্রাণ ফিরে পেয়েছে। সাধারণ মানুষ এলাকার তারা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং সেখানে লোকজন এসে জড়ো হন, বিষয়টি আমরা বিস্তারিত জানি। বন্ধু আছেন সঙ্গে, কে আছেন? হ্যালো, আমি কৃষ্ণা কদমতলী থেকে স্বপন ভট্টাচার্য বলছি। বলছি
এটা তো আপনাদের প্রথম ধন্যবাদ দেই, কারণ আপনারা মানে প্রতিদিন যেগুলো ইস্যু নিয়ে আপনারা তুলে ধরেন এটা তো অসংখ্য ধন্যবাদ, এগুলি মানুষকে অনেক কিছু শেখাচ্ছে। আমি বলবো এটা জল্লাদের মা, যে কাজটা করেছে সে জল্লাদ, এবং এটা সঠিক তদন্ত করে যদি আইজিএম হাসপাতালে ডেলিভারিটা হয়ে থাকে তাহলে সেখান থেকে রিপোর্ট নিয়ে সঠিক তদন্ত করে বের করা উচিত এবং কঠোর শাস্তি হওয়া উচিত। এটা আরক্ষা দপ্তর বা স্বাস্থ্য দপ্তরই পারবে এটা কি সত্যিকারে কি জিনিসটা হয়েছে। আমার আরেকটা জিনিস মনে পড়ছে যে হয়তো বা এটা আমার মানে সাইকোলজি মানে মানে কথা মানে যদি অন্য কিছু হয়ে থাকে, এখনকার এখন কিন্তু মানে দিনকে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, অন্য কোথাও যদি ডেলিভারি হয়ে থাকে সেটাকে রাগায় দেওয়ার জন্য হয়তো বা ফেলে দিয়ে চলে গেছে সেটা সঠিক তদন্ত হলে সবটা বেরিয়ে আসবে, এবং সঠিক তদন্ত হওয়াটা আমি মানে আরোগ্য দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের কাছে মানে চাইছি এটা। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা দেখছেন আমি এইমাত্র বলেছিলাম শিশুটি ভালো আছে, পুলিশ উদ্ধার করেছে, কিন্তু গত এক দু মিনিট আগে খবর এলো আমাদের কাছে আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, যেহেতু এই বিষয়টি নিয়ে আমরা দুপুর থেকেই লেগেছিলাম, শিশুটি গত এক দেড় মিনিট আগে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যিনি বা যে যিনি বা যারা এই বিষয়টি সত্যি অর্থেই কাছ থেকে দেখেছেন তাদের আজ কষ্ট হবে। যে এলাকার মানুষজন এই বিষয়টিকে প্রথমে লক্ষ্য করেছেন এবং পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা ছুটে এসেছেন, হাসপাতালে নিয়ে গেছেন, যে নার্স যে ডাক্তার তার গায়ে হাত বুলিয়েছে, তাকে ভালো করে তোলার চেষ্টা করেছে, প্রাণ ছিল তার দেহে, তারা নিশ্চয়ই অন্তত কয়েক মিনিটের নীরবতা পালন করেছেন। যে মা বা যে পুরুষটি তাদের ব্যক্তিগত একটি সম্পর্কের কোথাও না কোথাও পাপবোধের জায়গা থেকে এই শিশুটিকে রাস্তায় প্রকাশ্যে রেখে দিয়ে যায়, তারা জেনেছিলেন হয়তো বা কেউ না কেউ উদ্ধার করে ফেলবে, বেঁচে যাবে, হয়তোবা এইটুকু অন্তত আশা তাদের মধ্যে ছিল, সেটাও আর হল না। আমাদের আজকের এই আয়োজনে আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি, আমরা যখন আপনাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানটি করছি, তখন এই খবরটি দেখানো আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা ভেবেছিলাম ঠিক উল্টোটা, শিশুটিকে উদ্ধার করা হয়েছে, শিশুটি ভালো থাকবে, শিশুটি বড় হয়ে উঠবে, সে জানবে তার পরিচয় অন্যরকম ভাবে, সে সমাজের বুকে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদের কথা বলবে, কিন্তু সে আর নেই। কারণ আপনারা বুঝতেই পারেন আবহাওয়া এখন অত্যন্ত অন্যরকম, এত ঠান্ডা, শীতের রাত, কুয়াশা, রাস্তার উপরে খোলা, এরকম একটি অবস্থায় ড্রেনের পাশে একটি শিশু যদি পড়ে থাকে সে যে খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এটা বিজ্ঞান আমাদের বলে দেয়। ভাবুন, আরো একটি নিষ্পাপ শিশু বিনা কারণে তার জন্মের কারণটুকু পর্যন্ত না জেনে, তার বাঁচার অধিকারের সমস্ত দাবি দাওয়া নিয়ে যখন জন্মেছিল তার কয়েক ঘন্টার মধ্যেই মরে গেল। আজকে আমার আরো বেশি খারাপ লাগছে আমাদের আজকের এই আয়োজনে একদম প্রথমেই যিনি টেলিফোন করেছিলেন, আমি ভেবেছিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পর ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো টেলিফোনে, আপনিও কষ্ট পাবেন। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো, কে আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার স্যার।
হ্যালো, হ্যাঁ শুনছি। মানে এতটুকু খারাপ লাগেছে, কোন যে নিউজটা পেয়েছি ভীষণ খারাপ লাগেছে স্যার, কি বলবো আর, বাট কেউ কেউ বলার কিছু নেই, কিন্তু এতটুকু খারাপ লেগেছে এখন নিউজ পাই। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি, কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, এতক্ষণ প্রোগ্রামটা দেখছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু যেই শুনলাম যে মৃত্যু বলে ধুলে বললো, নিষ্পাপ শিশুটা আর থাকতে পারলাম না, কারণ ঘটনার প্রত্যক্ষদর্শী আমি ছিলাম এবং দিল্লির চাইল্ডলাইনে আমি ফার্স্ট ফোন করেছিলাম। শিশুটিকে বাঁচানোর জন্য এলাকাবাসী ঝাঁপিয়ে পড়েছিল, পুলিশকে ডাকানো হয়েছিল, চাইল্ডলাইনকে ডাকছিল, এলাকাবাসী খুব সাহায্য করেছিল পুলিশকেও, পুলিশ খুব ভালো কাজ করেছে, সঙ্গে সঙ্গে নিয়ে গেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য, বাঁচলো না, এলাকাবাসী আমরা খুব মর্মাহত, আমরা খুব চেষ্টা করেছিলাম বাচ্চাটাকে বাঁচানোর জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রত্যেক দিনের অনুষ্ঠানগুলো অবশ্যই আমরা একটি বিশ্বাস থেকে করি, কিন্তু আজকে বিশ্বাস করুন কেমন একটা লাগছে। আমি নিজে যখন এই আয়োজনটিতে সঞ্চালক হিসেবে আছি, তখন আচমকাই সহকর্মী সমীরণের খবর দেয়া এবং সহকর্মী সুব্রতর পিসিআর থেকে বলে দেয়া যে কথা পাল্টাতে হবে, শিশুটি আর নেই। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো, কে আছেন? সত্যি মর্মাহত, শিশুটাকে আমরা প্রোগ্রামটা দেখছি, শিশুটা বাঁচল না। আসলে মানব সমাজের এই অলঙ্কিত অধ্যায়টা মনে হয় আর ঘুচবে না। যাই হোক, বিশ্লেষককে বলবো আরো গভীরে গিয়ে এটা আলোচনা দরকার সমাজ সচেতনের জন্য। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। কথায় আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, কিন্তু এ কেমন মা যে নিজের সদ্যজাত সন্তানকে এভাবে ছুঁড়ে ফেলে দিতে পারেন? এমন সন্তান তিনি কেন জন্ম দিলেন যার মধ্যে মাতৃত্ব বোধ নেই? তিনি তো পারতেন তাকে অন্য কোথাও রেখে আসতে। এই শিশুটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, জন্ম দিয়েছ যেথায় খুশি, ওর কর্মটা ভালো করে দিও ভগবান। কিন্তু সেই প্রার্থনাও তো করতে পারছি না, ও তো আর নেই। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ভাটি বনগর থেকে বলছি, রূপেন ভট্টাচার্য। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমরাই রেস্কিউ করেছিলাম, মন থেকে মানতে পারছি এখন খবরটা। ঠিক, একটু বলবেন আপনারা কি দেখেছিলেন বা কি হয়েছিল বিষয়টা একটু বলবেন আমাদের। হ্যাঁ, এই আমি জাস্ট বাড়িতে এসেছি, হয়েছি শুনে বেরিয়েছিলাম, তো দেখলাম জমিতে অ্যাকচুয়ালি যিনি ফার্স্ট উঠেছিলেন উনি আমাদেরই একজন কাকিমা, বাচ্চাটাকে ডেলিভারি করেছিল ঠিকই, আমার মনে মানে যিনি ডেলিভারি করেছেন বা যে মা, ওরা চাইছিল না ও বেঁচে থাকুক। হ্যাঁ, একটা ঘাসের মতো কিছু একটা দিয়ে ওর গলার খুব জোরে মানে বাঁধা ছিল, এরকম একটা সিচুয়েশন ছিল, এবং বাচ্চাটাকে ড্রেনে উপর করে ফেলে রাখা হয়েছিল। এখান থেকে কাকিমারা উঠালো, পুলিশ আস্তে আস্তে, ঘন্টাখানেক সময় লেগেছে, আমারই কাকা চাইল্ড লাইনে প্রথম ফোন করেছিল, একটু আগে ফোনও করেছিলেন উনি, তারপর আমিও সুতপাদিকে জানিয়েছি, যাই হোক সব চেষ্টা বিফলে গেল মনটা। দাদা, আমিও 6 বছর পরে সন্তানের বাবা হয়েছি, কেউ চায় না, কেউ পায় না, যা আমরা একটু দেখি তখন আসলে সেখানে কি ঘটেছিল, শুনুন। আমি কিছু
আমি কিছু দেখছি না, আমি দেখি এখানে বাচ্চারা একটা আরেকজন মেয়ে যাচ্ছে বাচ্চা এখানে সিঙ্গার যাচ্ছে, এরপরে আমরা আসি দেখি যাচ্ছে আর সিঙ্গার যাচ্ছে বাচ্চা। কখন দেখলেন ঘটনাটা? আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা খবর আসে যে বাটিয়া মহানগর একটা পরিত্যক্ত জায়গাতে বাচ্চা একটা পড়ে আছে, অ্যাকর্ডিংলি আমরা এখানে যাই, যাওয়ার পরে এটা রিকভারি করে এখানে নিয়ে আসি। এখন কোথায় রয়েছে? কি কন্ডিশনে আছে? কি ডাক্তাররা কি বললেন? না এখন তো মোটামুটি সুস্থ আছে, তো ট্রিটমেন্ট চলে। আমি কিছু দেখি না, আমি দেখি এখানে বাচ্চারা একটা আরেকজন মেয়ে যাচ্ছে বাচ্চা এখানে সিঙ্গার যাচ্ছে, এরপরে আমরা আসি দেখি যাচ্ছে আর সিঙ্গার যাচ্ছে বাচ্চা বাচ্চা। কখন দেখলেন ঘটনাটা? আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা খবর আসে যে বাটিয়া মহানগর একটা পরিত্যক্ত জায়গাতে বাচ্চা একটা পড়ে আছে, অ্যাকর্ডিংলি আমরা এখানে যাই, যাওয়ার পরে এটা রিকভারি করে এখানে নিয়ে আসি। এখন কোথায় রয়েছে? কি কন্ডিশনে আছে? কি ডাক্তাররা কি বললেন? না এখন তো মোটামুটি সুস্থ আছে, তো ট্রিটমেন্ট চলে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। বলুন উত্তমদা, বলুন। শিশুটিকে বাঁচানো গেল না, সত্যি অত্যন্ত প্রহরী টিভি 24 দেখুন, বলতে কষ্ট হচ্ছে আপনারা আমাদের জন্য কতটুকু মিনিট দুয়েক কার জন্য করেছেন? আপনার ব্যক্তিগত, আমার ব্যক্তিগত, আমাদের জন্য অনেক সময় নিন্দুকরা সকলকে কিছু কিছু কথা বলি, আমি বলবো টিভি 24 এর প্রতি দেখুন, যদি ভুল করে বলুন, কিন্তু আজকে দৃষ্টান্ত বাঁচাও কিন্তু বাঁচানো গেল না, সত্যি আমি দ্বিতীয় ফোন করে ক্ষমা চেয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের বলি। রামনগর আউটপোস্টের ওসি শ্রী রাজু দত্ত, তিনি এই শিশুটিকে উদ্ধার করেছেন আজ, অত্যন্ত দারুণ একটি ভূমিকা পালন করেছেন, এবং আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষকেও আমরা কৃতজ্ঞতা জানাতে চাই পিবি 24 পরিবারের তরফ থেকে, কারণ তারা কিছুক্ষণ আগেও একটি মেডিকেল টিম গঠন করেছিলেন নিজেদের মতো করে, আপ্রাণ চেষ্টা করেছেন ডাক্তার এবং নার্স যারা রয়েছেন, হাসপাতাল কর্মীরা যারা রয়েছেন, তারা প্রত্যেকে মিলে ইন্টেনসিভ কেয়ার চাইল্ড ইউনিটে, তারা আইসিসিউতে দারুণভাবে প্রয়াস করার পরেও এই ছোট্ট শিশুটিকে বাঁচানো গেল না। এবং দেখুন আমাদের সাংবাদিক মিহির, তিনি কিছুক্ষণ আগে আইজিএম হাসপাতাল থেকে বিস্তারিত ওই খবরটি জেনেছেন, এবং সেখানে ডাক্তারবাবুরা বলছেন যে ড্রেনের পাশে বাচ্চাটি শুয়েছিল, তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে অল্প একটু, নাড়ি কাটা হয়নি, এবং ইনফেকশন হয়ে যাওয়ার কারণেই তার এই মৃত্যু। কত মা প্রত্যেক দিন কত পূজার্চনা করছেন, দেব দেবী বলে ডাকছেন, কত কত ভাবে বিজ্ঞানের সাহায্য নিচ্ছেন, ডাক্তারদের চেম্বারে ঘুরছেন শুধুমাত্র একটি সন্তানের জন্য। সে জায়গায় ড্রেনের পাশে পড়ে থেকে এক মা তিনি জানান দিলেন, কিংবা এক বাবা তিনি জানান দিলেন, এই শিশুটি আমাদের না। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা যারা প্রত্যেক দিন থাকেন আমাদের সঙ্গে, আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, এই বিষয়গুলো নিয়ে ভাবেন, এই বিষয়গুলো আপনারা যারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে আপনাদের মতো করে ভাগ করেন, আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ঠিক যেমন ভাবে আজ ধন্যবাদ জানাতে চাইছি এলাকার মানুষজন যারা এগিয়ে এসেছেন, যারা বিষয়টি জানিয়েছেন একেবারে সঠিক জায়গায়। পুলিশকে ওই সময় জানানো খুব গুরুত্বপূর্ণ ছিল, পুলিশ দারুণ একটি ভূমিকা পালন করেছেন, ধন্যবাদ জানাই আমাদের রাজু সাহেবকেও, আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি বিষয়টি নিয়ে তৎপরতা দেখিয়েছেন, এবং আপনি চেষ্টা করেছেন একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন মানুষ হিসেবে, একজন পুলিশ কর্মী হিসেবে শিশুটি বেঁচে যাক, কিন্তু সকলের সম্মিলিত প্রয়াস এই শিশুটিকে বাঁচাতে পারল না।
বন্ধু আছেন সঙ্গে কথা বলবো। হ্যালো দাদা। হ্যাঁ বলুন। আমি অন্য কিছু বলবো না, আজকে শুধু একটা জিনিসই বলবো আপনাকে, যে আপনি টিভি 24 খুবই দেন, কি বলবো আর কিছু নাই, টিভি 24 খুবই সুন্দর চ্যানেল, মানে কোন খুবই সুন্দর চ্যানেল, আর কিছু বলার নেই আর নাকি। আজকে বাচ্চা তো খুব বললাম, ওই বাচ্চা করছি আর কি বলবো না নাকি। এক বন্ধু লিখছেন, দিয়েছো প্রাণ কিন্তু বাঁচিতে দাওনি অধিকার, ধিক্কার জানাই তোমার মাতৃত্বকে, ছি মা ছি। আরেক বন্ধু লিখছেন, আমি দীপক আচার্য, শিশুর মৃত্যুর খবর শুনে ভীষণ খারাপ লাগছে, আপনারা কিভাবে এত খবর সবার আগে পান কে জানে, শিশুর মৃত্যুর খবরটি ওর মার শোনা দরকার আগে, তিনি কি শুনছেন, আপনি কি কাঁদছেন, এই প্রশ্নগুলো তাকে করতে ইচ্ছে করছে আজ। আরেক বন্ধু লিখছেন, আমি দেবাঞ্জন চক্রবর্তী, একজন মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারেন, মা এবং বাবা আপনারা আজ কোথায়, পিবি 24 দেখছেন, একজন মা ও তার শিশুকে কিভাবে ছেড়ে থাকতে পারে এই মুহূর্তে, যে মা এই কাজ করতে পারে তিনি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবেন না। আরো এক বন্ধু লিখছেন, দাদা আমি বাপন গাবতলি সুপারি খোলা থেকে বলছি, উনি মা না, উনি মা হিসেবে ডাইনি, উনি একজন কলঙ্কিত মা, একজন ছোট শিশু এইভাবে পথের ধারে পড়ে আছে, মায়ের হৃদয় কিভাবে এটা মেনে নেয়। আরেক বন্ধু লিখছেন, নতুন প্রাণ মানে অপার সম্ভাবনা, নতুন প্রাণ মানে আরো কিছু করার ক্ষমতা রাখা, আমরা একটি সম্ভাবনাকে সামাজিক অন্যায়ের জন্য নষ্ট হতে দিলাম। ঠিক এমন ভাবেই আপনারা আজ আমাদের প্রত্যেককে সজাগ করছেন, আপনারাও ভূমিকা পালন করছেন। সৈকত দেব লিখছেন, এই কষ্ট আর সহ্য হচ্ছে না, পিবি 24 আপনাদের ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, যত শুনছি আপনাদের কথা তত কষ্ট পাচ্ছি, বুকের ভেতরে ব্যথা হচ্ছে, আমার মতো অনেকেরই আমি নিশ্চিত, সবসময় শুভ্ররাত্রি আনন্দ দেয় না এটা মানি, কিন্তু শুভ্ররাত্রি সমাজের অপ্রিয় সত্যগুলো সামনে তুলে ধরে, আজ আরো একবার তা প্রমাণিত হল, ধন্যবাদ সৈকত বাবু। আরো এক বন্ধু লিখছেন, ভীষণ বেদনাদায়ক সামাজিক অবক্ষয়ের আরেকটি উদাহরণ, ধন্যবাদ শুভ্রদা, আমি মোহন বীরচন্দ্র থেকে, এই অনুষ্ঠানটি অনেকদিন মনে থাকবে। বন্ধু আছেন সঙ্গে কথা শুনবো, কে আছেন, নমস্কার। শুভ্রদা নমস্কার। হ্যাঁ বলুন। প্রথমে প্রথমে আজকের এই ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক, এই ঘটনাগুলি আরো দেখছি আপনারা চ্যানেলে, কিন্তু আজকের ঘটনাটা একটু প্রথম থেকেই দেখছিলাম, কিন্তু যখন শিশুটি মারা গেলেন এরপর থেকে কিন্তু আমি চেষ্টা করতেছি যে না আমি একবার ফোনটা করিনি, কারণ কে তার মা, কে তার বাবা, তা কোথায় কোথায় লুপ্ত হয়েছে, এই সমাজে এত কলঙ্ক কিসের, তারা তো সমাজের কলঙ্ক, সবচেয়ে বড় কলঙ্ক তারা, আমি চাই তারা যাতে সারা জীবন লুপ্তই থাকে, মানুষের সমাজের যাতে আর মুখ না দেখায়, কারণ এই ধরনের অমানবিক ঘটনা অমানবিক কাজ কারবার, তারা তো আসলে মনুষ্যত্ব বলতে তার ভিতরে কিছু নেই, তারা তো পুতুল কেনা ভাবছে, একটা শিশুর জন্য কত সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, জেগে থাকুন, আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য জেগে থাকি, আমরা সবাই মিলেই পারবো এই সমাজকে ক্ষমা ঘেন্না করতে। আরো এক বন্ধু তিনি লিখছেন, আমি যে মায়া মমতা দিয়ে পৃথিবীকে দেখতে চাই, সেই মায়া মমতা কি আর নেই, কোনোদিন ফিরে পাব না, পিবি 24 নানাভাবে এক এক দিন আমাদের সজাগ রাখার চেষ্টা করছে, আমাদের সচেতন করছে, আমরা হতে পারছি কই, এইটুকুই আমার বলার, দেবদুলাল বাধারঘাট থেকে লিখে পাঠিয়েছেন। আরো এক বন্ধু লিখছেন, দাদা আমি পিবি 24 এর একজন নিয়মিত দর্শক, আজ যে ঘটনাটা ঘটে গেল এটা ভোলার নয়, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কঠোরতম শাস্তি দরকার, অনুষ্ঠান দেখতে দেখতে শুনছি শিশুটি আর বেঁচে নেই, এটা ভাবা যায় না। আরো এক বন্ধু লিখছেন, সমাজের যে অমানবিক পাষাণ নিষ্ঠুর বিবেকহীন পিতা মাতারা ওকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, তাদেরকে সরকার যদি না পারে ভগবানের কাছে অন্তত যাতে তারা ক্ষমা না পান, ভগবান যেন এই মৃত্যুটিকে মেনে না নেয়, এই মৃত্যু মানা যায় না।
বাবুল চক্রবর্তী এয়ারপোর্ট থেকে লিখে পাঠিয়েছেন। আরো এক বন্ধু তিনি আমাদের জন্য লিখেছেন, পিবি টোয়েন্টিফোর মানেই এ যাবতীয় বিষয়গুলো প্রকাশ্যে তুলে ধরা, পিবি টোয়েন্টিফোর মানেই আমরা কথা বলে বলবো ঠিক হয়নি এটা। ধন্যবাদ। আরো এক বন্ধু লিখছেন, দাদা আমি রাতুল, যার মন আছে, যার হুঁশ আছে, যার মান আছে, আমরা তাদেরকে মানুষ বলি। আজ পিবি টোয়েন্টিফোর প্রমাণ করে দিল শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিলেই, মানুষের মতো দেখতে হলেই মানুষকে মানুষ বলা যায় না। রাতুল আপনাকে ধন্যবাদ। আরো এক বন্ধু আছেন, কথা শুনবো, কে আছেন, নমস্কার। আহারে, রাগ অভিমান ক্ষোভে মায়েরা যারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আজ আপনাদের মধ্যে অনেকেই যারা টেলিফোন করে বারবার বিষয়টি নিয়ে নিজেদের নিন্দা বাক্য বলছেন, আপনারা সবাই আসলে চান আমাদের এই সমাজটি আরেকটু সুন্দর হোক, ভালো হোক, বেঁচে থাকার অঙ্গনগুলো আরো পবিত্র হোক। আজকের এই অনুষ্ঠানে প্রথম যিনি টেলিফোন করেছিলেন, তার দুই সন্তান একসঙ্গে প্রয়াত হয়েছেন এবং তিনি বলছেন, এই সন্তানটিকে আমি চাই, এই সন্তানটিকে আমাকে দিয়ে দিন। আমরা কথা দিয়েছিলাম আপনার সঙ্গে এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমরা কথা বলবো পিবি টোয়েন্টিফোর পরিবার এবং আমাদের কর্তৃপক্ষের তরফে আপনাকে অন্তত জানান দেব শিশুটি কোথায় আছে, কেমন আছে, তারপর সরকারি নিয়ম মেনে না হয় আপনি বিষয়টির দিকে এগোতে পারতেন। কিন্তু আপনার জন্য আজ আরো এক দুঃসংবাদ। এক বন্ধু লিখছেন, ভীষণ বেদনাদায়ক, সামাজিক অবক্ষয়ের আরেকটি উদাহরণ। ধন্যবাদ শুভ্রদা, ধন্যবাদ পিবি টোয়েন্টিফোর। পিবি টোয়েন্টিফোর এইভাবেই আমাদের প্রত্যেক দিন একটু একটু করে ঘন্টা বাজিয়ে দিক, এই ঘন্টা সমাজকে জাগ্রত রাখবে। বাহ, আপনাদের প্রত্যেক দিনের এই সাহসগুলো, আপনাদের কাছ থেকে পাওয়া আমাদের সকলের জন্য এই আশীর্বাদগুলো সত্যি অর্থেই আমাদেরকে কৃতজ্ঞতা চিত্তে বেঁধে রাখে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন, নমস্কার। নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার কিছু বলার আছে। বলুন। যে বিষয়টা যা হয়েছে সত্যি সেটা বেদনাদায়ক এবং তার জন্য আমি প্রথমত আরক্ষা প্রশাসন, তার সঙ্গে ভাটি অবনগর এলাকাবাসী সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এরকম একটা বিষয়টাকেও তারা তুলে ধরেছেন এবং আপনাদেরকে, বিশেষ করে আপনাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাতে আপনারা সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে দিচ্ছেন সমাজের এই অভিশাপগুলিকে। কিন্তু বরাবরই একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে যে সত্যিই কি মা ফেলে গেছিল? সবাই মাকে দুষছেন কেন? আমরা কি দেখেছি সেই মাকে? আমরা কি জানতে পারছি মাই ফেলে গেছেন কিনা? এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। আমি বলবো একটু আমার মতো করে, আমি জানি না আপনি, মানে এটা তো কোনো প্রশ্নোত্তর মানে সেশন নয় বা আমি আপনাকে খুশি করব তাও নয়, কিন্তু আমার মনে হয় আমাদের প্রকৃতির পাঠ এটাই যে মায়েরা তার জীবনের শেষ বিন্দুটুকু দিয়ে, একেবারে শেষ চেষ্টাটুকু দিয়ে চেষ্টা করেন সন্তানটিকে যাতে আগলে রাখতে পারেন। মা যদি চাইতেন, মা যদি মনে করতেন, যিনি জন্ম দিয়েছেন তিনি যদি মনে করতেন এই শিশুটিকে তিনি অন্তত বাঁচিয়ে রাখবেন, তিনি এমন একটি মাধ্যম গ্রহণ করতেন যাতে করে কোনো না কোনো ভাবে এই শিশুটিকে অন্তত বাঁচিয়ে ফেলা যেত। এই জন্যে অনেকে রাগে, অভিমানে, ক্ষোভে এবং আমাদের প্রকৃতির পাঠ থেকে নেয়া নিজেদের মাকে চেনার যে অধ্যায়টুকু আমরা জীবনে পার করি, তার কাছ থেকে যে পাঠ আমরা পাই সেগুলোকে মাথায় নিয়েই মাকে দুষছেন। আমি জানি, এই জন্যই আমি বারবার বলছি যে কোনো এক পুরুষ হয়তোবা রেখে গেছেন, বাবাটিও হয়তোবা রেখে গেছেন, যিনি সত্যি অর্থে নিজেকে আজ বাবা বলতে পারবেন না। আমাদের ফেসবুকে আপনারা অনেকেই নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। মনীষ ঘোষ চুরাইবাড়ি থেকে লিখেছেন, জীবে প্রেম করে যে জন সে বিছে ঈশ্বর, ধিক্কার জানাই, আমাদের মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শুভ বুদ্ধির বিকাশ হোক, ঈশ্বর আমাদের ক্ষমা করুন। পিবি টোয়েন্টিফোর কে ধন্যবাদ জানাতে চাই। গৌরী পাল লিখেছেন, মানবতার কোনো এক্সট্রা কোর্স নেই, ধিক্কার সেই মাকে, ওনাকে মা বললেও মা শব্দের অপমান হয়। রাজু দাস লিখেছেন, দাদা খুব দুঃখজনক ঘটনা, এমন ঘটনা কি আর বন্ধ হবে না কোনোদিন, এ কেমন মা?
জয়দীপ দেব লিখেছেন ভেরি স্যাড, দে চন্দন লিখেছেন সো স্যাড, ঝুটন দাস থেকে শুরু করে দেবাশিস সরকার এবং প্রদীপ দে থেকে শুরু করে লিন্টন চক্রবর্তী, আপনারা প্রত্যেকেই বিষয়টি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। প্রদীপ বাবু লিখছেন, একটা কথাই বলবো, সবকিছুর পরীক্ষা করার জন্য মেশিন বের হয়েছে, দয়া করে এমন একটা মেশিন বের করা যাক যাতে এমন ভাবে কোনো শিশুকে আর কোনো দিন মরতে না হয়। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার, স্বপ্ন বলছি। হ্যাঁ বলুন। মানুষ আর খুবই খারাপ পাচ্ছে, আমাদের আরো এক বন্ধু লিখেছেন একটি লম্বা বার্তা। দাদা, প্রথমেই আমি পিবি টোয়েন্টিফোর পরিবারকে ধন্যবাদ জানাই। পিবি টোয়েন্টিফোর এমন একটি চ্যানেল যেটি খুলে আমরা পরিবারের সকলকে নিয়ে প্রত্যেক দিন দেখতে পারি। আপনাদের অনুষ্ঠানগুলো আমাদের পরিবারের সকলকে আকৃষ্ট করে, আমরা নিজেরা কথা বলতে পারি। আসলে আপনাদের প্রতি আমাদের দিন দিন শ্রদ্ধা বেড়েই চলেছে। আপনারা শুধু সংবাদ পরিবেশন করেন না, সমাজ সচেতনের দায়িত্ব আপনারাই পালন করছেন, মানুষের কথা বলেন, আপনারা মনুষ্যত্বের কথা বলেন। জয়পুর থেকে আমি শঙ্কর রায়। শঙ্কর বাবু, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনার পরিবারকে ধন্যবাদ, আপনারা আছেন বলেই আমরা প্রত্যেক দিন সাহস পাই, এ কথা বারবার আমরা বলি। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথমে এই যে ঘটনা ঘটলো তার প্রতি আমি মানে প্রচন্ড ভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই। এর মতো ঘটনা হতে পারে না, নিন্দনীয় ঘটনা হতে পারে না, ঠিক আছে। আসলে আমাদের দেশ এত দূর এগিয়ে গেছে, কিন্তু আমরা সেই টিভিতেই দিয়েছি, ঠিক আছে। তো আমাদের বুঝতে হবে এক্ষণে যে আমরা আসলে কথায় অনেক দূরে এগিয়ে, তুমি যে বাস্তবে কতটুকু আছি, তার জন্য মনে হয় জনগণকে যেমন সচেতন হওয়া দরকার, ঠিক তেমনি প্রশাসনের যারা এইসব শিশু কল্যাণ নিয়ে কাজ করেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, যারা বিভিন্ন সরকারি প্রকল্পে আছেন, বিভিন্ন সরকারি আধিকারিক রয়েছেন, তাদের কি ভূমিকা, তারা কতটুকু সমাজটাকে শিক্ষিত করতে পেরেছেন বা আমরা দেশের মধ্যে অনেক সুনাম অর্জন করছি, কিন্তু আমাদের এই রাজ্যে একটা শিশু কন্যা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি টেলিফোন করেছেন। আরেক বন্ধু লিখছেন, শিশুটি নেই জেনে ভীষণ কষ্ট হচ্ছে, অনুষ্ঠানটি দেখা শুরু করেছিলাম একটি আশার আলো নিয়ে, কিন্তু অনুষ্ঠানটি শেষ হচ্ছে অদ্ভুত রকমের এক দুঃখবোধ নিয়ে। যে মা নমাস তার পেটে এই শিশুটিকে লালন পালন করল, তিনি পৃথিবীর আলোতে আনার পর শিশুটিকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল, তার কি দোষ ছিল? মা, তুমি কি অনুভব করতে পারছো আমি চলে গেছি? 9612828628 নম্বর থেকে বন্ধু লিখে পাঠিয়েছেন। আজ এটা দিয়েই শেষ হোক। শরৎকালে ঠিক যেমন ভাবে আমরা শিউলি গাছকে ঝাঁকিয়ে মাটিতে অনেকগুলো ফুল দেখি, ঠিক সেইভাবে আসুন সবাই মিলে নিজেদেরকে ঝাঁকাই, আমাদের নিজেদের গা থেকে, নিজেদের মনন থেকে, নিজেদের হৃদয় থেকে, শরীর থেকে, মগজ থেকে যে ফুলগুলো মাটিতে পড়বে সেগুলো নিজেরা কুড়াই, অন্যদেরকে কুড়োতে দিই। আগামী দিনগুলো যদি ভালো হয়, মানবতার জন্য হয়, আগামী দিনগুলো যদি পিবি টোয়েন্টিফোর কোথাও আপনাদের সঙ্গে হাতে হাত রেখে বলতে পারে আমরা আরেকটু ভালো হয়েছি, আমাদের চারপাশ আরেকটু অন্যরকম হয়েছে, বর্ণিল এবং রঙিন হয়েছে, তাহলে পিবি টোয়েন্টিফোর পরিবারের মতো আনন্দিত আর কেউ হবে না। আপনারা প্রত্যেকে আমাদের পাশে থাকবেন, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে প্রতিদিন আমরা এই লড়াই জারি রাখতে চাই, ভালো থাকার লড়াই। এই লড়াইয়ে বন্দুক নেই, এই লড়াইয়ে শুধুমাত্র মানবিকতাকে বারবার প্রশ্ন করা আছে। আগামীকাল নতুন কোন বিষয়, নতুন কোন ভাবনা, কে জানে স্টুডিওতে হয়তোবা কেউ আপনাদের অপেক্ষায়। প্রতি রাতের মতো শুভরাত্রি, আপনাদের প্রত্যেককে বলতে চায় শুভরাত্রি।
সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমান